আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা হিলভিউ ক্যাম্পাসে সবাই আমাকে চিনো, নাসিরাবাদ ক্যাম্পাস যারা আছো তোমাদেরকে আমি আমার পরিচয় জানাচ্ছি। আমার নাম শফিউল আলম, সহকারী শিক্ষক গণিত হিলভিউ শাখা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের স্যাট বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়টা তোমাদের জন্য একেবারে নতুন, তোমরা সিক্স থেকে সিক্স সেভেনে এই অধ্যায়টা পাও নাই, তোমাদের জন্য এই অধ্যায়টা একেবারে নতুন। তবে নতুন হলে ভয় পাওয়ার কিছু নেই, একেবারে একদম সহজভাবে সুন্দরভাবে আমি আলোচনা করতে চেষ্টা করব, যাতে করে তোমাদের সবার বোধগম্য হয়। স্যাট স্যাট কাকে বলে? সেট মানে হচ্ছে এমন কিছু জিনিস যেগুলোর মধ্যে একটা সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়, একটা সাথে একটা জিনিসের মিল থাকে, এরকম জিনিসের সমাহারকে সেট বলে। বইয়ের ভাষায় বলতে গেলে বাস্তবিক জীবনে বা কাল্পনিক জীবনে যেই জিনিসগুলোর সমাহার করলে একটা সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়, একটা সাথে একটা মিলে, ওই জিনিসগুলাই হচ্ছে সেট। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবিক জীবনে অনেক সেট দেখতে পারি, যেমন তোমার এই অষ্টম শ্রেণীর যতগুলো বই আছে সবগুলো বই নিলে একটা বইয়ের সেট হবে। তারপর এরকম অর্নামেন্ট সেট, ডিনার সেট, অনেক সেট আছে। তো একটা সেটের কিন্তু অনেকগুলো উপাদান থাকে। উপাদান মানে হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর বইয়ের সেট বললে অষ্টম শ্রেণীতে যতগুলো বই আছে সবগুলো বইকেই বোঝাবে, আর ওই প্রত্যেকটা বইগুলাই হচ্ছে ওই সেটটার উপাদান। এখন আমি তোমাকে সেট বললাম, এই সেটটা প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটা। সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটু খেয়াল করে দেখি, তালিকা পদ্ধতি একটা হচ্ছে তালিকা, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে কি বুঝি আমরা? তালিকা পদ্ধতিতে ওই সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকবে, সেটের উপাদানগুলো ডিরেক্টলি একদম উল্লেখ দেওয়া থাকবে। যেমন আমি যদি বলি এ ইকুয়াল 1 2 3 4 5, এখানে এ একটা সেট, এ একটা সেট, আর 1 2 3 4 5 এগুলো হচ্ছে অ্যাসেটের উপাদান। তাহলে আমাদেরকে এই 1 2 3 4 5 এই উপাদানগুলো ছাড়া অ্যাসেটে আর কোনো উপাদান নাই, এগুলাই নির্দিষ্ট। এভাবে যদি আমি প্রকাশ করি তাহলে ওটা হবে তালিকা পদ্ধতি। আর যদি আমি এই সেটটাকে এভাবে না লিখি, এভাবে লিখি ইকুয়াল এক্স সাস দেট এক্স, এক্স সাস দেট এক্স, এক্স এমন যেন, এক্স কেমন, এক্স বিলংস, এটাকে বলা হয় বিলংস, বিলংস মানে বিদ্যমান। এন এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তোমরা সবাই জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলা, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। দ্যাট মিনস 1 2 3 4 5 এগুলো সব, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 এগুলো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। কিন্তু কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এই পাঁচটা না আরো অনেক আছে, কিন্তু আমাদের এই অ্যাসেটে শুধু আছে 1 2 3 4 5। তাহলে আমাদের হবে এক্স বিলংস এন, এক্স স্বাভাবিক সংখ্যা। কিন্তু এইটুকু প্রকাশ করলে কিন্তু আমাদের এই উপাদানগুলো প্রকাশ করবে, ঠিক আছে, কিন্তু এর বাইরেও অনেক উপাদান থেকে যাবে। তাহলে আমাদেরকে বলতে হবে এটা রেঞ্জ করে দিতে হবে, এবং এই এক্সটার মানটা হচ্ছে দেখো এখানে 0 থেকে বড় আর 6 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় এক্স গ্রেটার দেন 0, এক্স 0 থেকে বড়। আবার এক্স 6 থেকে ছোট, 0 থেকে বড়, 6 থেকে ছোট, ওই স্বাভাবিক সংখ্যাগুলোকে শুধুমাত্র বোঝাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 0 থেকে বড় আর 6 থেকে ছোট কি কি স্বাভাবিক সংখ্যা আছে? 1 2 3 4 5, এগুলো ছাড়া আমাদের আর কোনো স্বাভাবিক সংখ্যা নাই, 0 থেকে বড়, 6 থেকে ছোট। তাহলে আমি যদি এই যে 1 2 3 4 5 এগুলোকে সরাসরি উপাদানগুলো দিয়ে যদি আমরা সেটটাকে প্রকাশ করি, ওটা হবে তালিকা পদ্ধতি। আর যদি আমরা এভাবে একটা শর্তের মাধ্যমে যদি এভাবে লিখি তাহলে ওটা হবে সেট গঠন পদ্ধতি।
আরেকটু বলে রাখি, স্যাট আবিষ্কার করছে জর্জ ক্যান্টর, এটা অনেক সময় এমসিকিউ আসতে পারে, সেটা আবিষ্কারককে। তাহলে স্যাট প্রকাশের পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে স্যাট গঠন পদ্ধতি। এরপর আসি বিভিন্ন প্রকার স্যাট নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসি সার্বিক স্যাট। সার্বিক স্যাট জিনিসটা কি, আমরা যে ডিনার সেট ডিনার করার জন্য ইউজ করি, ওখানে অনেকগুলো উপাদান থাকে, যেমন প্লেট, গ্লাস, কাপ, আর অনেক উপাদান থাকে, সবগুলো উপাদান মিলে এটার নাম হচ্ছে ডিনার সেট। এই ডিনার সেটটাই হচ্ছে সার্বিক সেট, মানে এটার ভিতরে অন্যান্য জিনিসগুলো আছে। অর্থাৎ এটাকে যদি আমি সংজ্ঞাকারে বলি, আলোচনাধীন কোনো জিনিসের মধ্যে, আলোচনাধীন কতগুলো জিনিস যদি বা কতগুলো ঘটনা যদি একটি বিশেষ ঘটনার অংশ বিশেষ হয়, একটা বিশেষ ঘটনার অংশ হয়, তাহলে ওই উপাদানগুলোকে, ওই ঘটনাগুলোকে আমরা ওই ওই বিশেষ ঘটনাটাকে আমরা সার্বিক সেট বলবো। অর্থাৎ আলোচনাধীন কতগুলো ঘটনা যদি একটি বিশেষ ঘটনার অংশ হয়, তাহলে ওই বিশেষ ঘটনাটাই হচ্ছে সার্বিক সেট। দ্যাট মিন্স আমরা যেভাবে বললাম ডিনার সেটের কথা, ডিনার সেটের উপাদানগুলো সবগুলা কিন্তু ওই ডিনার সেট থেকে আসছে। তাহলে ওই ডিনার সেটের অংশ হচ্ছে গ্লাস, ওই ডিনার সেটের অংশ হচ্ছে প্লেট, তাহলে ওই ডিনার সেটটাই হচ্ছে কিন্তু সার্বিক সেট। আর যে তার উপাদানগুলো যেগুলো আমরা পাচ্ছি ওগুলো হবে উপসেট। একটা এই যে এখন 1 2 3 4 5, এটাকে আমরা ভাঙলে এক নিতে, এক নিয়ে একটা সেট করতে পারি, 2 নিয়ে একটা সেট করতে পারি, অথবা 1 আর 2 নিয়ে একটা সেট করতে পারি, তাহলে এগুলো হবে উপসেট। অর্থাৎ একটা বিশেষ সেটের অংশগুলোই হবে তার উপসেট। আমরা একটু খেয়াল করি, এই অ্যাসেটটাকে থেকে 1 2 3 4 5, এই 5টা উপাদান আছে, এই উপাদানগুলো নিয়ে যখন আমরা সেট গঠন করব, তখন ওই সেটগুলো হবে ওই অ্যাসেটটার উপসেট। তাহলে অ্যাসেটটা হবে ওই উপসেটগুলোর সার্বিক সেট। যেমন আমি যদি বলি এখান থেকে মনে করো A1, A1 সমান 1 আর 2 নিলাম, A2 সমান 3 4 5 নিলাম, এভাবে অনেকগুলো নেওয়া যাবে। তো এখন দেখো এই A1-এর যে উপাদানগুলো আছে 1 আর 2, সেটা অ্যাসেটের একটা অংশ, আবার 3 4 5 এগুলো একটা অ্যাসেটের একটা অংশ। তাহলে A1 A2 এই দুটা সেট হবে অ্যাসেটের উপসেট, তার কিন্তু এই অ্যাসেটটা হবে এই A1 A2 সেটের সার্বিক সেট, কেননা এই উপাদানগুলো এই সার্বিক সেটের অংশ বিশেষ। আবার এই সার্বিক সেটের অংশ হতে যেহেতু এগুলা, এই জন্য A1 A2 হবে উপসেট, আর এটা হবে তো তোমার সার্বিক সেট। এখন একটা সেটে কতটি উপসেট থাকবে সেটা ডিপেন্ড করবে তার উপাদান সংখ্যার উপর। একটা সেটে যতটা উপাদান সংখ্যা থাকবে, আমাদেরকে উপসেটের সংখ্যা বের করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক সেটে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখানে আমাদের কয়টা উপাদান আছে, 5টা উপাদান আছে। তাহলে অ্যাসেটের উপসেট কয়টা হবে, 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। তাহলে আমাদের কয়টা উপাদান থাকবে, অ্যাসেটের উপসেট থাকবে 32টি। তাহলে আমরা উপাদান সংখ্যা থেকে কয়টা উপসেট থাকবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এখন এই 32টা উপসেটের মধ্যে, এই যে 32টা উপসেট আমরা পাবো, এরই মধ্যে একটা উপসেট এমন হবে একদম অ্যাসেটের সাথে মিলে যাবে। আমরা যদি উপসেটগুলো বের করি, তাহলে আমরা এমন একটা একটা উপসেট পাবো যে উপসেটটা একেবারে এই অ্যাসেটটার মতো মিলে যাবে, অরিজিনাল সেটের সাথে মিলে যাবে। যেটা মিলে যাবে ওই উপসেটটাকে বলা হবে ওই উপসেট অপকৃত উপসেট, যেটা মিলে যাবে ওটা হবে অপকৃত উপসেট। যে 31টা, এটা থেকে এর উপাদানগুলো থাকবে কিন্তু সবগুলো উপাদান থাকবে না, তাহলে ওইগুলো হবে প্রকৃত উপসেট। অর্থাৎ যে সেটটা এই অ্যাসেটের হুবহু হবে উপসেটগুলোর মধ্যে, ওটা হবে অপকৃত উপসেট। আর বাকিগুলা, এটার উপাদান থাকবে ঠিক আছে কিন্তু সবগুলো উপাদান থাকবে না, তাহলে ওটা ওগুলো হবে প্রকৃত উপসেট। তাহলে আমাদের প্রকৃত উপসেট আর অপকৃত উপসেট চেনার বিষয়টা হচ্ছে, আমরা যে সেটটার উপসেটগুলো বের করব, ওই সেটগুলোর উপসেটগুলোর মধ্যে যে সেটটা হুবহু অরিজিনাল সেটের মতো হবে ওটা হবে অপকৃত উপসেট, আর বাকি যেগুলা এটার উপাদানগুলো থাকবে কিন্তু সবগুলো উপাদান থাকবে না, তাহলে ওগুলো হবে প্রকৃত উপসেট। যেমন A1 A2, A1-এ 1 আছে 2 আছে, যেগুলো A এর উপাদান, তাহলে এটা A1-টা হবে
এর প্রকৃত উপসেট, আবার এখানে 3 4 5 তাও এর উপাদান কিন্তু সবগুলো উপাদান নাই, তাহলে এ টু হবে প্রকৃত উপসেট। কিন্তু আমি যদি আরেকটা উপসেট এভাবে নিই, মনে করো এটা এটা A5, 1 2 3 4 5, এখানে পাঁচটা উপাদান, যে পাঁচটা উপাদান একেবারে এর সাথে মিলে গেছে, তাহলে এ ফাইভটাকে আমি আমি যদি বলি এ ফাইভটা হতে পারে এর অপকৃত উপসেট, তাহলে আমরা 32টা উপসেট পাবো। এই এই সেটটাকে যদি আমরা উপসেটে নিয়ে আসি, কিন্তু 32টার মধ্যে একটা উপসেট একেবারে ওই এর মতো হবে, তাহলে ওটা হবে অপকৃত উপসেট। তাহলে উপসেট সম্পর্কে আলোচনা করা হলো, এবার আসি আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। পূরক সেট নিয়ে আলোচনা করার আগে আমি আর একটু এইদিকে আমাদের সসীম সেটটা নিয়ে একটু আলোচনা করি। যেমন একটা সেট এর সমান 1 2 3 4 5 এভাবে দিলাম, এখানে উপাদান সংখ্যা আছে 5টা। যদি কোনো সেটের উপাদান সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, উপাদান সংখ্যাগুলো যদি নির্দিষ্ট হয়, তাহলে তাকে আমরা বলবো সসীম সেট। কিন্তু যদি আমি এভাবে বলি ইকুয়াল 1 2 3 4 এরকম করে একটা অর্ডার দিয়ে দিলাম, কতগুলো উপাদান আছে আমরা জানি না, এরপরে এরপরে হয়তো থাকতে পারে 20টা, হয়তো হয়তো পারে 50টা, কয়টা জানি না। তাহলে যদি উপাদান সংখ্যা নির্দিষ্ট না হয়, তাহলে সেটা হবে অসীম সেট। আর কোনো সেটে যদি কোনো উপাদানই না থাকে, তাহলে হবে কি ফাঁকা সেট। যেমন আমি যদি বলি ইকুয়াল এক্স অফ দ্যাট এক্স, এক্স অফ দ্যাট এক্স, এক্স এমন যেন, এক্স কেমন, এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা এবং এক্সের মান সরি এক্সের এক্স জোড় সংখ্যা, এক্স অফ দ্যাট এক্স, এক্স জোড় সংখ্যা। কিন্তু কথা হচ্ছে এক্সের মানটা এক্স বিজোড় সংখ্যা, এক্সের মানটা এক থেকে বড়, 3 থেকে ছোট, এক থেকে বড়, 3 থেকে ছোট। কিন্তু তোমরা সবাই একটু খেয়াল করো, আমরা একে এক্সকে কী বলতেছি, এক্স অফ দ্যাট এক্স, এক্স বিজোড় সংখ্যা, কী সংখ্যা, বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা হবে। কিন্তু এক্সের মানটা এক থেকে বড়, 3 থেকে ছোট। তোমরা কি জানো এক থেকে বড়, 3 থেকে ছোট কি কোনো বিজোড় সংখ্যা আছে? তাহলে এই সেটটার আসলে কোনো উপাদানই নাই। যেহেতু উপাদান নাই, তাহলে কি হবে, এই সেটের কোনো উপাদান যেহেতু নাই, এই সেটটা হবে ফাঁকা সেট। আমি আবারও বলছি, একটু খেয়াল করো সবাই, এক্স সাব দ্যাট এক্স বিলংস এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আবার এক্স বিজোড় সংখ্যাও। কিন্তু কথা হচ্ছে এক্সের মান এক থেকে বড়, 3 থেকে ছোট। এক থেকে বড়, 3 থেকে ছোট, স্বাভাবিক সংখ্যা একটা আছে, কিন্তু সেটা হচ্ছে 2, যে 2টা কিন্তু জোড় সংখ্যা না। তাহলে তাহলে আমাদের এই কন্ডিশনের অনুযায়ী আমরা কোনো উপাদানই পাই না, তাহলে এই এই সেটটাই হবে ফাঁকা সেট, যেহেতু এখানে কোনো উপাদান নাই। এরপর আসি আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। পূরক সেট একটু খেয়াল করি আমরা, তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। যদি আমি একটা সার্বিক সেট ইউ সমান যদি লিখি 1 2 3 4 5, এটার একটা উপসেট হচ্ছে এ সমান 1 2 3, তাহলে এই অ্যাসেটের আমি পূরক সেট বের করব। অ্যাসেটের পূরক সেটটাকে দেখার জন্য এর উপর প্রাইম অথবা এর উপর সি এরকম লেখা হয়, কমপ্লিমেন্টারি সেট, এই জন্য এর উপর সি লেখা যেতে পারে অথবা এর উপর প্রাইম লিখতে পারি, যে কোনো একভাবেই প্রকাশ করা যাবে। তাহলে এর পূরক সেট আমরা বের করছি, এর পূরক সেট বের করতে হলে যে সেটটার আমি পূরক সেট বের করব, তাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। সার্বিক সেট থেকে যদি ওই সেটটাকে বিয়োগ করি, তাহলে ওই সেটটার পূরক সেট বের হবে। আমি আবারও বলছি, একটু খেয়াল করো, যে সেটের পূরক সেট বের করব, ওই সেটটাকে সার্বিক সেট থেকে মাইনাস করার করলেই আমরা পূরক সেট পাবো। তাহলে এর পূরক সেট প্রকাশ করার জন্য এর উপর সি অথবা এর উপর প্রাইম লিখতে হবে। তাহলে এর উপর যদি সি লিখি, তাহলে কি হবে, এট টু দি পাওয়ার সি ইকুয়াল ইউ মাইনাস এম, ইউ এর মানগুলো আমরা লিখব 1 2 3 4 5, মাইনাস এর মানগুলো লিখব 1 2 3। তাহলে এইভাবে মাইনাসটা কিভাবে করবো,
যে উপাদানগুলা সার্বিক সেটের সাথে মিল আছে ওগুলো বাদ যাবে। এখানে ওয়ান মিল আছে, ওয়ানটা বাদ যাবে, টু মিল আছে, টুটা বাদ যাবে, থ্রি মিল আছে, থ্রিটা বাদ যাবে। তাহলে পরে থাকবে আমাদের ফোর ফাইভ। তাহলে এটাই হবে অ্যাসেটের পূরক সেট। তাহলে আমরা আবারও বলছি কিভাবে একটা সেটের যদি পূরক সেট বের করতে বলে আমাকে, তাহলে আমরা কিভাবে করব, ওই সেটটাকে সার্বিক সেট থেকে বিয়োগ করব আর প্রকাশ করব কিভাবে, এর উপর সি দিয়ে অথবা প্রাইম দিয়ে। তাহলে তোমরা এটা অনুসারে এখান থেকে যদি আমাদেরকে বলে, আমি যদি বলি এখানে বি সমান টু ফোর সিক্স, তাহলে তোমরা বি এর পূরক সেট বের করতে পারবে না। বাসায় করবা সবাই বি এর পূরক সেট নির্ণয়। সবাই এটা বাসায় করবা। এখানে আমাদের দেওয়া আছে ইউ এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি। এটা দিয়ে আমি এর পূরক সেট বের করে নিছি। আমি এরপরে দিলাম বি সমান টু ফোর সিক্স। এখন তোমরা ওই যে ইউ এর মান আর বি এর মান ইউজ করে বি এর পূরক সেটটা তোমরা সবাই বের করে নিবা। তাহলে পূরক সেট সম্পর্কে আলোচনা হলো। পূরক সেটটা হচ্ছে আসলে যে সেটের পূরক সেট বের করতে বলবে ওই সেটের উপাদানগুলোকে যখন আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব, বিয়োগ করে দেওয়ার পর যে সেটটা গঠিত হবে ওটাই হবে ওই সেটের পূরক সেট। কখনো যে সেটের পূরক সেট আমরা বের করব ওই সেটটার কোনো উপাদান ওখানে থাকবে না, যে সেটের পূরক সেট বের করব ওই সেটের কোনো উপাদান ওখানে থাকবে না। কেননা আমরা ওই সেটের উপাদানগুলোকে সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। এরপর হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে দুটা সেটের সংযোগ করতে হবে, যোগ করতে হবে। যেমন কিভাবে একটা সংযোগ সেট বের করে আমি একটু দেখাচ্ছি। দেখো এ সমান এক দুই তিন, বি সমান দুই চার ছয়, এই দুটা সেটের আমরা সংযোগ করব। সংযোগ করতে গেলে আমাদের একটা চিহ্ন মনে রাখতে হবে। এই চিহ্নটা দেখো, এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, ইউনিয়ন। তাহলে এই চিহ্নটা দিয়ে সংযোগ করতে হবে। তাহলে আমরা এ এবং বি এর সংযোগ করব, এ ইউনিয়ন বি। এর মান হচ্ছে কত, ওয়ান টু থ্রি ইউনিয়ন বি, বি এর মান হচ্ছে টু ফোর সিক্স। সবাই একটু খেয়াল করো, এই যে সংযোগ, সংযোগ যখন করব আমাদের দুই পাশের উপাদান, এ এর উপাদান, বি এর উপাদানগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। এই উপাদানগুলোর মধ্যে যদি আমাদের কোনো কমন এলিমেন্ট থাকে সেটাও লিখতে হবে, আর কমন এলিমেন্ট যদি না থাকে ওটাও লিখতে হবে। কথা হচ্ছে কমন এলিমেন্ট না থাকলেও লিখবো, কিন্তু কমন এলিমেন্ট থাকলে আমরা কী করবো, দুই পাশ থেকে একটাই লিখবো। এখানে ওয়ান আছে, এদিকে ওয়ান নাই, বাট কমন না থাকলেও এটা লিখতে হবে। কিন্তু টুটা এখানে আছে, এখানেও আছে, তাহলে টুটা কমন, তাহলে দুই পাশ দুই পাশ দুই পাশে আছে কিন্তু আমরা একটাই লিখবো। এরপর থ্রি এখানে আছে, এ পাশে নাই, তারপরে থ্রিটা লিখতে হবে। অর্থাৎ কথা হচ্ছে কমন থাকলেও লিখবো না থাকলেও লিখবো। তাহলে এভাবে আমরা এই যে এ এবং বি সেটের সংযোগ সেট বের করে ফেলতে পারছি। অর্থাৎ এই চিহ্নটা যখন থাকবে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। সংযোগ কীভাবে করবো, আমরা দুই পাশের উপাদানগুলোর মধ্যে কমনগুলোও নিব, কমন না থাকলে সেগুলোও নিব। এরপর হচ্ছে এই দুটো সেটের আমরা সেট সেট নির্ণয় করব। সেট সেট বের করার জন্য আমাদের যেটা করতে হবে, সংযোগ সেট আমাদের করা হয়ে গেল, এখন আমরা এই দুটো থেকে সেট সেট নির্ণয় করব। কীভাবে সেট সেট বের করব সেটার জন্য আমাদের একটা চিহ্ন চিনতে হবে। এটা এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন এই চিহ্নটা ইউজ করতে হবে। এ এবং বি এর আমরা এখন সেট সেট নির্ণয় করব। তাহলে সেট সেট নির্ণয় করতে হলে এ এবং বি এর মাঝখানে ওই চিহ্নটাই দিতে হবে। তাহলে এখানেও আমরা এর নিচে এর মানটা বসালাম, বি এর নিচে বি এর মানটা বসালাম, এখানে ওই চিহ্নটাই দিতে হবে। এখন আমরা যখন সেট সেট নির্ণয় করব, তখন আমরা দুই পাশের উপাদানগুলো থেকে যে উপাদানগুলো কমন আছে শুধুমাত্র ওই উপাদানগুলাই নিব। দেখি এখানে আমাদের কী উপাদান কমন আছে। এখানে শুধু কমন দেখতে পাচ্ছি আমরা, টু, দুই এই পাশেও টু আছে, এই পাশেও টু আছে, তাহলে কমন উপাদানটাই হবে। তাহলে এভাবে আমরা দুটা সেট সেটের মান দেওয়া থাকলে থেকে আমরা ওই দুটা সেটের মানগুলা বসিয়ে ওই দুটা সেটের সেট সেট নির্ণয় করছি। তাহলে এই টুটা হবে এবং বি এর সেট সেটের মান। এখন আমরা নিঃশেষ সেট কখন পাবো, সবাই একটু খেয়াল করি। যদি আমি এভাবে দিতাম বি এর মানটা, এর মানটা ঠিক আছে ওয়ান টু থ্রি, আর আমি যদি বি এর মান এভাবে দিই,
একটু খেয়াল করো সবাই, 4, 5, 6। এখন আমাদেরকে বললো যে এই দুটা সেটের সংযোগ, সরি স্যাট সেট নির্ণয় করো। আমরা স্যাট সেট যখন নির্ণয় করতে যাব, তাহলে নিশ্চয়ই আমরা জানি স্যাট সেট হলে এই চিহ্নটা দিতে হয়, ইন্টারসেকশন দিতে হয়। তাহলে এ এর মান বসালাম 1, 2, 3, ইন্টারসেক্ট, বি এর মান বসালাম 4, 5, 6। এখন এদেরকে যখন আমি কি করব, ইন্টারসেক্ট করব, ইন্টারসেক্ট করতে হলে আমার কমন এলিমেন্টটা নিতে হবে। এখানে কোনো কমন এলিমেন্ট নাই, যেহেতু কোনো কমন এলিমেন্ট নাই তাহলে হবে ফাঁকা সেট। ফাঁকা সেট লেখা হয় এভাবে, এইভাবে লেখা যায়, অথবা এটা অথবা যে কোনো একটা লিখতে হবে, আমি দুইটাই দেখাচ্ছি, অথবা ব্ল্যাঙ্ক সেকেন্ড ব্র্যাকেট, এভাবে লিখতে হবে, হয় এভাবে না হলে এভাবে, দুইটাই লেখা যাবে না, যে কোনো একটা। আচ্ছা আমি এটা দিলাম, তার মানে কি এই দুটা সেটের কোনো কমন এলিমেন্ট নাই। যখন দুটা সেটের আমরা সেট সেট বের করতে যাব, তখন যদি আমরা কোনো কমন এলিমেন্ট না পাই, ওই যে দুইটা সেটের আমরা সেট সেট নির্ণয় করতে যাচ্ছি, ওই দুটা সেটকে পরস্পরের নিঃস্ব সেট বলে। তাহলে নিঃস্ব সেট জিনিসটা কি, যখন দুটা সেটের আমরা সেট সেট নির্ণয় করতে যাব, যদি কোনো কমন এলিমেন্ট না পাই, তখন ওই দুটা সেটকে পরস্পরের নিঃস্ব সেট বলে। নিশ্চয়ই আমরা বুঝছি, আমরা সেটের মোটামুটি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় এই আমার আলোচনাগুলো দেখে কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, এবং যদি কোনো কিছু না বুঝো বা কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমাদেরকে ফোনেও জানাতে পারো, যে কোনোভাবে তোমরা সহযোগিতা নিতে পারবা। তো এখন আমি এই যে যে টপিকসগুলো আলোচনা করছি এগুলোর উপর বেস করে তোমাদেরকে কিছু এসডাব্লিউ দিচ্ছি, তোমরা বাসায় করার চেষ্টা করবা। আমি কিছু ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, এটা কিছু ভ্যালু দিচ্ছি 1। সবাই একটু দেখে লিখবা, 1, 2, 3, 4, 5, 6। থ্রি ফোর ফাইভ, বি এর মান 3, 4, 5, এর মান 1, 2, 3, সি এর মান 3, 4, 5, 6। এই মানগুলো ব্যবহার করে আমরা নিচের অঙ্কগুলো করতে চেষ্টা করব, আশা করি সবাই পারবা। 1 নম্বরে হচ্ছে এ ইউনিয়ন বি, এ এবং বি এর সংযোগ সেট নির্ণয় করা। 2 নম্বরে হচ্ছে বি এবং সি এর সেট সেট নির্ণয় করা। আমরা হচ্ছে আমি বাংলায় লিখে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে করবা, এ এর পূরক সেট নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা জানো পূরক সেট নির্ণয় করতে হলে কি করতে হবে, এর উপর প্রাইম দিতে হবে, তাহলে ওটা এর পূরক সেট হবে। পূরক সেট নির্ণয় করতে হলে যে সেটের পূরক বলবো সেটাকে ই থেকে বিয়োগ করতে হবে, এ এর পূরক সেট নির্ণয় করো। 4 নম্বরে করবা তোমাদেরকে আমি উপসেট কিভাবে বের করে সেগুলো এখনো দেখাই নাই, তো এরপরে দেখাবো নেক্সট ক্লাসে কিভাবে পূরক সেট বের করে, উপসেট বের করে সেগুলো পরের ক্লাসে দেখাবো। তোমরা এখানে এ এবং বি এর সংযোগ সেট, বি এবং সি এর সেট সেট, এ এর পূরক সেট নির্ণয় করবা। তারপর হচ্ছে এবং বি এর সংযোগ সেট নির্ণয় করবা, তারপরে বি এবং সি এর সেট সেট নির্ণয় করবা। নির্ণয় করার পর প্রথমে এবং বি এর সংযোগ সেট বের করে ফেলবা, তারপর বি এবং সি এর সেট সেট নির্ণয় করে ফেলবা। নির্ণয় করার পর ওই দুটো সেটের এলিমেন্টগুলোকে তারপর আবার সংযোগ করবা বা চেষ্টা করবা, আশা করি পারবা। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই বলবা, আমরা এটা নিয়ে আলোচনা করবো, কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা, অথবা ফোনের মাধ্যমেও জানাতে পারো, কোনো প্রবলেম হলে বলতে পারো। সেটে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা উপাদানগুলো লিখবো, যখন উপাদানগুলো লিখবো দুই পাশে যে চিহ্নগুলো দিব, যে ব্র্যাকেটটা দিব, ব্র্যাকেটটা অবশ্যই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেট হওয়ারও কিছু কারণ আছে, আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট,
থার্ড ব্র্যাকেট, এগুলার ইউজের ক্ষেত্রে কিছু বিষয় আছে। যেমন এখানে সেটের আমাদের এই উপাদানগুলোর মধ্যে কেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, কারণ হচ্ছে কি যে 1 2 3 4 5 6 ইউ সেটের এই উপাদানগুলোই হতে পারবে, এর বাইরে কোনো উপাদান হবে না। অর্থাৎ 1.5, 1.2, মানে এই যে ফ্র্যাকশনগুলো হবে না, শুধু 1, শুধু 2, শুধু 3, শুধু 4, শুধু 5, শুধু 6 হবে। যদি আমি যদি এখানে 5 ব্র্যাকেট দিতাম তাহলে কি হতো, আমি যদি এখানে 5 ব্র্যাকেট দিতাম তাহলে কি হতো, তাহলে এখানে আসলে আমার ইলিমেন্টগুলো কি বোঝাচ্ছে, এখানে 1কেও বোঝাবে না, 6কেও বোঝাবে না, শুধুমাত্র 1 থেকে বড়, 6 থেকে ছোট এই সংখ্যাগুলোকে বোঝাবে যদি 5 ব্র্যাকেট দিই। এটাকে অফেন ইন্টারভাল বলে, 1 থেকেও বোঝাবে না, 6কেও বোঝাবে না, শুধু 1 থেকে বড়, 6 থেকে ছোট এই সংখ্যাগুলোকেই বোঝাবে। কিন্তু আমাদের সেটের ক্ষেত্রে উপাদানগুলো ফিক্সড, তাহলে এখানে 1 থেকে বড় 1.1ও হবে, 1.3ও হবে, 1.5ও হবে, কিন্তু সেটের ক্ষেত্রে এভাবে হবে না, সেটের ক্ষেত্রে হবে শুধু ফিক্সড ইলিভেন্টগুলো। তাহলে আমাকে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট সব সময়। তাহলে এখানে কি বোঝাচ্ছে, শুধুমাত্র 1 2 3 4 5 6। এখন যদি আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে কি হবে, থার্ড ব্র্যাকেট ইউজ করলে কি বোঝাবে, আসলে থার্ড ব্র্যাকেট ইউজ করলে বোঝাবে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এখানে হাজার হাজার সংখ্যা আছে, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এর ইন্টারনাল অনেকগুলো সংখ্যা আছে, সবগুলোকে বোঝাবে। তাহলে কিন্তু আমাদের কথা হচ্ছে সেটের যে একটা সেট, তোমার অষ্টম শ্রেণীর বইয়ের সেট, ওখানে বই কিন্তু ফিক্সড, যে বইগুলো আছে ওইগুলাই, এর বাইরে কোনো বই নাই। পৃথিবীতে হাজার হাজার বই আছে, তাহলে তো সব বইগুলো হবে না, কিন্তু এখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এখানে প্রচুর সংখ্যা আছে, 1.1, 1.7, 1.9, এরকম অনেক সংখ্যা আছে। এই জন্য এই থার্ড ব্র্যাকেট ইউজ করলে সেটের ক্ষেত্রে ভুল হবে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেও ভুল হবে। আমাদের ইউজ করতে হবে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট ফিক্সড এলিমেন্ট বোঝানোর জন্য। তবে এখানে কিছু বিষয় আছে, ইন্টারনালি কার্তেশিয় উন্নাস করার সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, এগুলো পরে তোমরা তোমাদেরকে বোঝানো হবে। তাহলে আমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করব, আর যা আলোচনা করছি সেগুলো তোমরা সবাই বোঝার চেষ্টা করবা, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই বলে আমরা ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Gracias.